হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। তা চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকালবেলায় উঠে দেখছি আজকে বাপি মার্কেটে যায়নি, আজকে বাপি বাড়িতেই আছে। তা বাপি বাড়ি আছে মানে বাপিকে যত্ন করে খাবার জল খাবার করে দিচ্ছি। আজকে ভাবলাম লুচি করব, তা দেখলাম যে লুচি করলে খুব প্রচণ্ড গ্যাস হবে, তাই জন্য পরোটা করছি, পরোটা আর বেগুন ভাজা। আর কী করবো এখন ঠিক না, এদিকে মা পুজো দিতে বসে, আজকে হচ্ছে রাধাষ্টমী। তা চলো রান্নাঘরে যাওয়া যাক। আর আমার এদিকে দেখো ময়দা মাখা কমপ্লিট, সেটাকে খানিকক্ষণ ঢেকে রেখেছি যাতে একটু ভালো নরম হয়, তাহলে রুটিগুলো ভালো হবে বা পরোটাগুলো ভালো হবে। তাই দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, গরম করছি তাওয়া। আর এদিকে বাইরে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি নামবে এক্ষুনি, মেঘমেঘ অবস্থা, পুরো আকাশে মেঘ ভরা। তা চলো আমি এখন ফটাফট করে ময়দাগুলো লেচি করে নিই, তারপরে দেখো তেলটা ঢাললাম ক্যানের মধ্যে, তেলটা ঢেলে নিলাম আগে, তারপরে তেল থেকেই এখন আমি একটা একটা করে বেলবো আর ভাজবো। তা তোমরা দেখতে থাকো। এদিকে দেখো কালকে বাপি চাপাতা এনে রেখেছে একবারে, সেই চাপাতাগুলো আমি এখনও পর্যন্ত টাইম পাইনি যে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। তা চলো এখনই করবো এগুলো সবই, একটা একটা করে পরোটা ভেজে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা 11টা বাজতে গেছে, আর বাপি এখন একটু খেয়ে যাবে হচ্ছে বোনের বাড়ি মামামকে দেখতে যাবে। বাপি যেহেতু টাইম পায় না যাওয়ার, সেজন্য এখন বাড়ি আছে, তার জন্য একটু মামামকে দেখে আসবে। আর মামাম জানো তো আমার বাপাকে দেখলে ভীষণ খুশি হয়, ভীষণ আনন্দ হয়, আর ফোন নেবে, কেড়ে নেবে পকেট থেকে ফোনটা নিয়েই বলবে গান, মানে গান চালিয়ে দিতে হবে, ও নাচ করবে, তার সাথে আবার ওর দাদুকেও নাচতেই হবে, ওর বায় না এটা। তা চলো আমি এক একটা করে ভেজে ভেজে সব হটপটে রাখি, কারণ হটপটে থাকলে নরমও থাকবে গরমও থাকবে। আর এদিকে দেখো বেগুন ভেজে নিয়েছি, আর বেগুন ভাজা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে পরোটা খেতে যা লাগে না, দারুণ দারুণ লাগে। চলো এখন সবাইকে এক এক করে দিয়ে দিই। এদিকে ঠাম্মাকে দিয়ে দিয়েছি হচ্ছে একটা বেগুন ভাজা দিয়ে আর একটু চিনি দিয়ে, আমার ঠাম্মার একটু চিনি খেতে খুব ভালোবাসে, আর কিন্তু সুগার নেই, চিনি লাগবে প্রচুর, চায়েও যেরকম চিনি লাগবে আর যে কোনো খাবার খেলে একটু চিনি লাগবে। তাই দেখে বাপিকে দিয়ে দিয়েছি, বাপি বসে খাচ্ছে, বাপিকে তিনটে দিয়েছিলাম, তিনটের থেকে একটা উঠিয়ে দিল, দুটো দিয়েছি। আর আমার ছেলে এখন পড়াশোনা করছিলো, তাকে বললাম যে আগে খেয়ে নেবে, দেখে দেখো ফোন দেখছে আর খাচ্ছে, ওকেও দিয়ে দিলাম। এখন আমি একটু বসে খেয়ে নিই, চলো তারপরে তোমাদের সাথে আবার আসছি গল্প করতে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর এদিকে দেখো আমার বিছনাপত্র কিচ্ছু তোলা হয়নি, বিছনায় একেবারে বাসি বিছনা পড়ে রয়েছে, এখন বিছনা টিছনা তুলে সব কিছু পরিষ্কার করে নেবো। আর ওইদিকে তারপরে তো দুপুরে রান্না বান্না আছেই, সমস্তটা সব কিছু দেখতে থাকো আর সাথে থাকো। এদিকে দেখতে পেলে সকালে জলখাবার সবাই খেয়ে নিলাম, তারপরে আমি একটুখানি বিছনা টিছনা তুলে পরিষ্কার হয়ে একটু জানলার ধারে বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তা মার পুজো দেওয়া হয়ে গেছে, মা প্রসাদ দিল আমাকে, তা আমি এখন বসে বসে প্রসাদগুলো খাচ্ছি, প্রসাদগুলো খাবো, আর ভাবলাম তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর বসে আছি দেখো জানলার পাশে, বসে বসে এখন প্রসাদ খাবো, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তা কী রান্না বান্না হবে আমি কিছুই জানি না এখনও পর্যন্ত, কারণ মা পুজো দিয়ে উঠলো সবে, তারপরে মা এখন হয়তো সবজি টবজি কাটছে, কেটে আমাকে বলবে এগুলো রান্না কর, তাহলে সেটাই রান্না করে দেবো, মাই কাটাকাটিটা করে দেবে। তো চলো বন্ধুরা আমার ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না, তাহলে কিন্তু তোমাদের কাছে কোনো নোটিফিকেশান পৌঁছাবে না। মনে করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে আমার সমস্ত ভিডিওগুলো সময় মতো পৌঁছে যাবে। তা চলো আমি এখন প্রসাদগুলো খেয়ে নিই, আর প্রসাদগুলো খেতে দারুণ লাগছিল, আর মালপোয়া, বিশেষ করে মালপোয়া তো আমি ভীষণ ভালো খাই, মালপোয়া দিয়েছিলো একটা, লুচি দিয়েছিলো একটা, তোমাদের তো দেখালাম আমি কী কী দিয়েছিলো, আমসত্ব ছিল, কিশমিশ ছিল, আর মিষ্টি যে সন্দেশটা ছিল না ওটা দারুণ, আমি এই সন্দেশটাই একমাত্র ভীষণ ভালোবাসি, মিষ্টি কিন্তু খুব একটা ভালোবাসি না, কিন্তু এই সন্দেশটা আমার দারুণ লাগে। তা চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাবো রান্নাঘরে। তা দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম, শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু FB-তে লাইভ দেখছিলাম, মানে লাইভ দেখা মানে তোমরা বুঝতেই পারছ কিসের লাইভ, এখন হচ্ছে পুজোর সময়, পুজোর নানান কালেকশন দেখাচ্ছে, মানে প্রতিদিনই কালেকশনগুলো দেখলে মনে হয় একটা না একটা কিনতেই থাকি, যা যা দারুণ দারুণ কালেকশন দেখাচ্ছে তা বলার মতো না। তা আমার দুটো অর্ডার করা আছে কিন্তু এখনও পর্যন্ত হাতে পাইনি, জানি না ওটা পাবো কি না,
শেষমেশ না পেলে ওটা রিফান্ড নেওয়ারই ইচ্ছা আছে, জানি না কি হবে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এদিকে বাইরে বেরিয়ে দেখছি যে ছেলে আমার বাপির সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছে, এত বদমাইশ হয়েছে, এত বদমাইশ হয়েছে। আমরা যেহেতু শুয়ে রয়েছি, ও ঠিক চুরি করে নিয়েছে আমার বাবা যেখানে সাইকেলের চাবি রাখে সেটাকে নিয়ে নিয়েছে, নিয়ে ওটা সাইকেলটা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানে ঘুরে বেড়াচ্ছে বলতে বাইরের সামনে দিয়ে বারবার রাউন্ড দিচ্ছে। কিন্তু যদি বাইচান্স ট্রেনে পড়ে যায় তাহলে বলো তো কী হবে। তারপরে আমি ছেলেকে নিয়ে একটু আসলাম হচ্ছে আমার একটা কাকিমার বাড়িতে, এখানে হচ্ছে আমার একটা শাড়ির ফলস পুকো করতে দেওয়া আছে, সেটাই দেখতে আসলাম কত দূর কী হয়েছে, তা কাকিমাকে ডাকছিলাম। তারপর আর একটাও দরকার আছে, যেটা হচ্ছে আমি কাকিমার কাছে দুটো কাপ কিনতে এসেছি, সেই কাপটা কিনে নিয়েই আজকে যাব। তা ঘরে ঢুকেই দেখছি আমাদের শাড়িটাই কাকিমা ফলস পুকো করছে, আর কাকিমার কাছে আমি দুটো কাপ নেবো বলে কাকিমাকে জ্বালাতন করছি, কাকিমা আমাকে কাপগুলো দেখাও। তা দুটো কাপ আমি নিয়েওছি কাকিমার থেকে, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো। এখন চা করে নিয়েছি, সবাই মিলে এখন চা খাবো, তারপরে একটু ছেলেকে পড়াবো। তা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।